আমার স্পষ্ট ঘোষণা হলো, একজন আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক পরতে স্বাধীনতা না থাকে, তার যদি পায়ের শু পরতে স্বাধীনতা না থাকে, সে অসুস্থ হলে চিকিৎসা নিতে যদি তার স্বাধীনতা না থাকে, তুমি একজন মুসলিম পারসন, তোমারও চুল কাটাতে পরনের পোশাক পরতে স্বাধীনতা থাকতে পারে না। আমার রসুল পরপারের বিশ্বাসী আল্লাহ পাকের সাথে সাক্ষাতের প্রত্যাশী যারা তাদের জন্য মডেল, পৃথিবীর অন্য কেউ কোনো মুসলমানের মডেল হতে পারে না। মুসলিমদের মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, আমার জীবনের সব ক্ষেত্রে তাকেই মানতে হবে মডেল। আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশে যারা আর্মিতে চাকরি করে এরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এরপরেও দেখবেন এদের যদি চুল বড় হয় চুল কাটার অধিকার আছে, কিন্তু যে কোনো ডিজাইনে কাটার অধিকার নাই। কোনো আর্মি নেইমার কাটিং দিতে পারে না চুলে, কোনো আর্মি মেসি কাটিং দিতে পারে না চুলে। আর্মি চুল কাটবে কিন্তু চুল কাটার ডিজাইনে তার কোনো স্বাধীনতা নাই, তাকে দিতে হবে আর্মি কাটিং। আর্মি ডিউটি চলাকালীন অবস্থায় পোশাক পরবে, কিন্তু যে কোনো ধরনের পোশাক পরার অধিকার স্বাধীনতা তার নাই। কাপড় চয়েজের স্বাধীনতাও তার নাই, প্রিন্ট চয়েজের স্বাধীনতা নাই, কালার চয়েজের স্বাধীনতা নাই, ডিজাইন চয়েজের স্বাধীনতা নাই। কারণ সে একজন আর্মি পারসন, তাকে ডিজাইন কাপড় সব কিছু দেবে হলো আর্মি। এমনকি একজন আর্মি পারসন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, শুধু আর্মি পারসন হওয়ার কারণে সে যেমন খুশি তেমন শু পরে ডিউটি পালন করার অধিকার নাই। শুর ডিজাইন দেবে তাকে আর্মি। এমনকি একজন আর্মি পারসন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও অসুস্থ হলে যত্রতত্র যে কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়ার অধিকার নাই। কারণ তুমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হলে কি হবে, তুমি নর্মাল কোনো ব্যক্তি নও, তুমি তো আর্মি পারসন, এই জন্যে তোমার চিকিৎসার ব্যাপারেও স্বাধীনতা নেই। আমার স্পষ্ট ঘোষণা হলো, একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরে তার যদি চুল কাটাতে স্বাধীনতা না থাকে, তার যদি পরনের পোশাক পরতে স্বাধীনতা না থাকে, তার যদি পায়ের শু পরতে স্বাধীনতা না থাকে, সে অসুস্থ হলে চিকিৎসা নিতে যদি তার স্বাধীনতা না থাকে, তুমি একজন মুসলিম পারসন, তোমারও চুল কাটাতে পরনের পোশাক পরতে স্বাধীনতা থাকতে পারে না। আর্মি পারসনকে ডিজাইন দিয়েছে আর্মি, মুসলমানকে ডিজাইন দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিজাইন দেবে ইসলাম, ডিজাইন দেবে ইসলাম। মুসলমানের চুল কাটার কাটিং হবে মুহাম্মাদি কাটিং, কথা বলেন। মুসলমানের পরনের পোশাক হবে কার ডিজাইন, মুহাম্মাদি ডিজাইন। মুসলমানের জুতা চয়েজের ব্যাপারে ডিজাইন হবে মুহাম্মাদি ডিজাইন। একজন জীবনের টপ টু বটম সব ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র একজনকেই অনুকরণ করতে হবে, সে কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ডিজাইন দিয়েছে কে, ইসলাম। দিয়েছে কে, ইসলাম। কার কথা বলেন, কার ইসলাম আমাকে কমপ্লিট ডিজাইন দিয়েছে। আমি মুসলিম থাকতে চাইলে আমাকে ইসলামের ডিজাইন মানতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন আর্মি পারসন সরকারি জায়গায় থাকতে চায়, সরকারি বেতন ভাতা খেতে চায়, রেশম পেতে চায়, বেতন পেতে চায়, কিন্তু চুল কাটাতে নেইমার কাটিং দেয়, পরনের পোশাক পরতে জমিদারের মতো আদি কাপড় পরে চলে, কোনো সময় সে আর্মি ড্রেস পরে না, সে পরনের পায়ের শুটাকেও তার নিজের চয়েস মতো করে, চিকিৎসা নেওয়ার সময় সে তার চয়েস মতো নেয়, তার অর্থ হলো আর্মির কোনো একটা বিধিবিধান সে মানে না। আমি জিজ্ঞাসা করতে চাই, কয় মাস পর্যন্ত, কয় বছর পর্যন্ত না মানলে তার চাকরি যাবে? 10 বছর পর্যন্ত না মানলে যাবে? কত বছর পর্যন্ত না মানলে তার চাকরি থাকতে পারে? 2, 4, 6 মাস, এর চাইতে বেশি না। ধরে নেন একজন আর্মি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও সব কাজই সে আর্মির করবে, শুধু আর্মির ডিজাইনটা সে যদি না মানে, তার যদি 6 মাস পর্যন্ত আর্মিতে তার চাকরি না টেকে, তুমি কত বছর হয় ইসলামের ফর্মুলা মানো না,
এরপরে আরো কত বছর পর্যন্ত তুমি ইসলামের এরিয়াতে থাকার আশা করো? মুহতারাম হাজেরিন, আমার জিজ্ঞাসা, এটা আমার জিজ্ঞাসা মুহতারাম হাজেরিন। ইসলাম তো আমাকে স্পষ্ট কোড দিয়েছে, স্পষ্ট নীতিমালা দিয়েছে, এমন কোন দিক রাখে নাই যেখানে ইসলাম আমাকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। সহজে বুঝবার জন্য মাত্র দুইটা তিনটা মাসালা বলবো। মুহতারাম হাজেরিন, আপনারা বলুন, এই পৃথিবীতে কি এমন কোন মানুষ পাওয়া যাবে এই পৃথিবীতে যে মানুষটা 20 বছর অথবা 300-400 বছর বেঁচে ছিল কিন্তু সে শুধুই সুখে ছিল, কোনোদিন তাকে দুঃখ লাগে নাই, এমন মানুষ কি পৃথিবীতে ছিল, এখন আছে, আগামী দিনে? পৃথিবীতে কি এমন মানুষ পাওয়া যাবে যে শুধুই দুঃখে ছিল, জীবনে কোনোদিন ওয়ান টাইমও সুখ পায় নাই, এমন মানুষও কি পাওয়া যাবে? কেন? কারণ পৃথিবীটা হলো সুখ দুঃখের মিলন মেলা, ইন্নামা আল উসরি ইউসরা, সুখ আছে দুঃখ আছে, দুঃখ আছে সুখও আছে। থাকবে পৃথিবীতে আর শুধু সুখ, লায়ুমকিন, থাকবে পৃথিবীতে শুধু দুঃখ, লায়ুমকিন, এটাও সম্ভব না। পৃথিবীতে থাকলে সুখ আছে দুঃখ আছে, দুঃখ আছে সুখ আছে, সুখ দুঃখ থাকবেই থাকবে। এ কথাটা যদি আপনাদের বুঝতে দেরি হয় তাহলে বাংলাদেশের দুইজন মহিলার নাম বললে আপনারা 100% বুঝে ফেলবেন যে এই পৃথিবীতে সুখ দুঃখ থাকবেই। এই দুইজন মহিলা হলো একজন বর্তমান প্রধানমন্ত্রী আর একজন সাবেক প্রধানমন্ত্রী। আমি যতটুকু জানি দুনিয়ার দিক থেকে এই দেশে এই দুইজনের চাইতে বড় আর কোনো মানুষ নেই। যত বড় ডিগ্রিধারী, যত বড় টাকাওয়ালা, যত বড় দাপট বলাই দেখেন, এরা সবাই হলো মুক্তাদি আর ইমাম হলো এই দুইজন। কথা বলেন না কেন, কথা বলেন না কেন, দেশ বিদেশের থেকে যতই ডিগ্রি নিয়ে আসুক মানতে হয় এই দুইজনকে, অধীনে থাকতে হয় এই দুইজনের। তো এই দুইজন তো সবচেয়ে দামি, সবচেয়ে উচ্চাঙ্গের। এই দুইজনের জীবনটাই দেখেন, একজনের যদি সুখ হয় আর একজনের দুঃখের শেষ থাকে না, আবার ওই জনের যদি সুখ হয় তো আর একজনের দুঃখের শেষ থাকে না। তাহলে আমার দেশের সবচেয়ে উন্নত নারী দুইটা, তাদের জীবনেই যদি সুখ আর দুঃখ এমন সিরিয়াস হয়, সেই দেশের নাগরিক আমি, আমার জীবনে শুধু সুখ এটা তাসাব্বুর করা যায় না, শুধু দুঃখ তাও তাসাব্বুর করা যায় না, বরং পৃথিবীতে থাকলে সুখ দুঃখ দুইটাই আছে। এখন একজন মানুষ সুখ যদি পায়, আনন্দ যদি পায়, তাহলে সেই লোকটা কি হাসবে না? কথা বলেন না কেন, সুখ পেলে আনন্দ পেলে লোকটা হাসবে না? হাসবে। দুঃখ পেলে, বেদনা পেলে, কষ্ট পেলে লোকটা কান্না করবে না? কান্না করবে। তাহলে প্রতিটি মানুষের জীবনে সুখ দুঃখ আছে, হাসি এবং কান্নাও আছে। পৃথিবীতে ওয়ান পিস মানুষ যে পৃথিবীতে বেঁচেছিল একটাও এমন পাবেন না যে শুধু দুঃখে ছিল, শুধু সুখে ছিল, নেই, প্রত্যেকের সুখ দুঃখ আছেই আছে। মুহতারাম হাজেরিন, সুখ হলে মানুষ হাসবে, দুঃখ হলে মানুষ কাঁদবে, কিন্তু ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম মুসলিমদেরকে হাসার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন, কাঁদার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন, যেমন আর্মিকে চুল কাটার ব্যাপারেও নীতিমালা দিয়েছেন, পোশাকের ব্যাপারেও আর্মি নীতিমালা দিয়েছে। তুমি যেহেতু আর্মি পার্সন, যেমন তেমন পোশাক পরতে পারবা না, যেমন তেমন ডিজাইনে চুল কাটতে পারবা না, যেমন তেমন শু তুমি